নীতিমালার বাইরে সরকারি কর্মকর্তাদের জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হচ্ছে না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। দুপুরে সচিবালয়ে দায়িত্ব পালন করা সাংবাদিকদের সংগঠন বিএসআরএফ এর সংলাপে এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এছাড়া ভবিষ্যতে সরকারি চাকরির আবেদনে সত্যায়নের প্রয়োজন হবে না বলেও জানান তিনি। আমরা চেয়েছি যে যাতে করে আমাদের অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ যে নির্বাচন, সেই নির্বাচনে যাতে করে আপনার আমাদের কর্মকর্তারা চমৎকারভাবে কাজ করতে পারে এবং একই সাথে কিন্তু আমাদের উন্নয়ন কর্মকাণ্ডকে চালিয়ে নিতে পারে। কিছু কিছু ক্ষেত্রে আমাদের বেশ কিছু অভিযোগ ছিল স্থানীয়ভাবে, এই জন্য আমরা তুলে নিয়েছি। আবার দু একজনকে তুলেছি যারা আসলে মনে হয়েছে যে তারা বেশ কিছু কাজগুলো ডেস্কে যেভাবে করেছে ওখানে গিয়ে সেভাবে পাচ্ছে না বা এরকম কোনো কিছু, তো সেটি বিষয়। কিন্তু আমরা নিয়মের বাইরে, আইনের বাইরে অথবা আমাদের বিধিবিধানের বাইরে কিন্তু আমরা কোনো কিছু করিনি। চেয়ারম্যান সাহেব, আমার একটা কথা আছে। তো কথা ছিল, তুমি পিছে গিয়ে আস, সামনে আসো। এই কদিন ধরে আমি একবারও দেখলাম না তো জামাইর লোক কথা কিছু। রিদিশা চকো ফান বিস্কুট নিবেদিত নতুন ধারাবাহিক নাটক প্রবাসী পরিবার। তো খালাম্মার নামে পাঠাইতো, তুমি ইচ্ছা মতো খরচ করতা। আমি বিদেশে থেকে কষ্ট করে তিল তিল পয়সা জমা তুমি করে পয়সা পাঠাই, এটা কি হিসাব চাইতে পারি না আমি? আমার কাছে টাকার হিসাব চাই, কত বড় সাহস! ঠিকই তো আছে, হ্যাঁ বিদেশ থেকে টাকা পাঠায়, তোমার কাছে হিসাব চাইবো না তো কার কাছে হিসাব চাইবো? পাশে পাশে ব্যাটার কাছে। রচনা ও পরিচালনা মারুফ রহমান। এটা কি সাউন্ড দাও জায়গা? ভাবি আমি মাছ রাখতেও পারি না, আমি মাছ কাটতেও পারি না, আমার অনেক গন্ধ লাগে। আর তুমি না পারলে রেখে দাও না, আম্মা এসে রান্না করবে, আর নয়তো কাজলকে বলে দিচ্ছি, কাজল এসে রান্না করবে, ঠিক আছে? না গো। দেখবেন বৃহস্পতি, শুক্র ও শনিবার রাত 8:20 এনটিভি তে। এখনো নাম্বার মনে রাখছো? মনে রাখি, ফোনে রাখছি। এখন বিকাশ ভাই পাবেন দেশের প্রথম ডিজিটাল লোন।